বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছো নিশ্চয়, এবং সবাই ভালো থাকবে এ কামনাটাও আমি করি। তো আমি বরাবরের মতো আজকে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নেওয়ার জন্যে। আমি আসিয়া খাতুন, সহকারী শিক্ষক, মিরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়। আমাদের সপ্তম শ্রেণীর বন্ধুদের জন্য আজকের ক্লাস হলো ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণ, ধ্বনি, ধ্বনিটা কি? ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক। ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক। কোনো ভাষার উচ্চারিত শব্দকে, কোনো ভাষার উচ্চারিত শব্দকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা অনেকগুলো ধ্বনি পাই, অর্থাৎ আমাদের কণ্ঠ থেকে যে শব্দটা বের হয় সেগুলো হলো ধ্বনি। আর ধ্বনি যখন লিখিত আকারে প্রকাশিত হয় তখন সেটা হলো বর্ণ। ধ্বনি যখন লিখিত আকারে প্রকাশিত হয় তখন হলো বর্ণ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেন, কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে আমরা কতকগুলো ধ্বনি পাই, যেমন আম। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেন, কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে আমরা কতকগুলো ধ্বনি পাই, যেমন আম। এখানে কি আছে, আমের মধ্যে আ আছে এবং ম আছে। তাহলে এই যে আমরা কণ্ঠ থেকে যেটা উচ্চারিত করতেছি একটা শব্দ বা এক ধরনের আওয়াজ, এটাই হলো ধ্বনি। আর যখন আমরা এটাকে লিখতেছি একটা স্বরবর্ণ একটা ব্যঞ্জনবর্ণ দিয়ে, তখন সেটা কি হচ্ছে, বর্ণ বা অক্ষর। তাহলে আমরা ধ্বনিটা কি বললাম, যে ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। মানুষ বাকযন্ত্রের সহায়তায় যে সমস্ত শব্দ উচ্চারণ করে, এই উচ্চারিত শব্দের মধ্যে রয়েছে অনেকগুলো ধ্বনি। ধ্বনির শ্রেণী বিভাগ, ধ্বনি দুই প্রকার, ধ্বনি দুই প্রকার, যথা স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। এখন স্বরধ্বনিটা কি? স্বরধ্বনি হলো স্বরবর্ণ, যেগুলো কি স্বরবর্ণ সেগুলোকে স্বরধ্বনি বলে। এর মধ্যে বর্ণ, আমি আগেও বলেছি বর্ণ হলো যে ধ্বনির লিখিত রূপ। যেমন এখানে আম লিখেছিলাম, আতে কি আছে, দুইটা বর্ণ আছে, একটা হলো আ একটা হলো ম, আম। স্বরধ্বনি, স্বরধ্বনিটা কি? ধ্বনির দুই প্রকারের মধ্যে প্রথমটা হলো স্বরধ্বনি। স্বরধ্বনিটা কি? যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে তাকে স্বরধ্বনি বলে। তার মানে স্বরধ্বনিটা হলো কারো সাহায্য প্রয়োজন হয় না, সে নিজে নিজে উচ্চারিত হতে পারে, এটাকে কি বলে স্বরধ্বনি। স্বরধ্বনিটা মূলত স্বরবর্ণ, স্বর ও আ রস্ব ই দীর্ঘ ঐ রস্ব উ দীর্ঘ রি এ ঐ ও ও। স্বরবর্ণ মোট ১১টি, স্বরবর্ণ মোট ১১টি। এই স্বরবর্ণের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হলো হ্রস্ব স্বর আর একটা হলো দীর্ঘস্বর। স্বরবর্ণের মধ্যে কয়টা ভাগ আছে, দুইটা, একটা হলো হ্রস্ব স্বর একটা দীর্ঘস্বর। স্বরবর্ণ দুই প্রকার, হ্রস্ব স্বর আর একটা হলো দীর্ঘস্বর। হ্রস্বস্বর হলো চারটা, হ্রস্বস্বর কয়টা, চারটা, ওয়া হ্রস্ব ই হ্রস্ব এবং রি, চারটা। হ্রস্বস্বর হলো চারটা এবং বাকিগুলো সব কটা হচ্ছে দীর্ঘস্বর। আ দীর্ঘই, অর্থাৎ যেগুলো উচ্চারণ করতে দীর্ঘ সময় লাগে সেগুলো হলো দীর্ঘস্বর। স্বর অর্থ তার টান, সুর বা টান, দীর্ঘ
তাহলে আমরা কি দেখলাম স্বরবর্ণকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে স্বরবর্ণকে কয়টা ভাগ করা হয়েছে দুইটা ভাগে ভাগ একটা হলো হ্রস্ব স্বর যেটার টান কম আর একটা হলো দীর্ঘ স্বর যেটার উচ্চারণের টান বেশি যেমন আমরা যখন বলি দীর্ঘই মানে দীর্ঘ করতে হবে দীর্ঘ দীর্ঘ করতে হবে ওয়া যত সহজে উচ্চারিত হয় তার থেকে অনেক বেশি টান লাগে আ উচ্চারণ করতে আ তেমনি ওয়া রস্বই রস্বরি এগুলো হলো হ্রস্ব স্বর মানে এতে কম সময় লাগবে উচ্চারণে এবং এগুলোতে সময় লাগবে বেশি দীর্ঘ স্বর আ দীর্ঘই দীর্ঘ এ ওই ও ঔ তোমরা যারা এই ক্লাসগুলো দেখতেছো এখন যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন করে জেনে নাও অথবা তোমাদের পরবর্তীতেও যদি কোনো সমস্যা হয় তাও ফোন করে আমার কাছ থেকে তোমরা পরামর্শ নেবে এবং সঠিক যেটা সঠিক হবে সেটা আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা ধ্বনি ও বর্ণ এই দুইটা একটা থেকে অন্যটাকে বাদ দেওয়া যাবে না কারণ ধ্বনি যখন উচ্চারিত শব্দের ক্ষুদ্রতম অণু হলো কি ধ্বনি আর ধ্বনিটা যখন লেখা হয় তখন সেটা বর্ণ ধ্বনিটা যখন লেখা হয় তখন সেটা বর্ণ আমি আবারও বলছি ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক অর্থাৎ একটা শব্দের মধ্যে ছোট ছোট অনেকগুলো ধ্বনি থাকে একটা শব্দের মধ্যে কয়েকটা বা অনেকগুলো ধ্বনি থাকে আমরা এখানে লিখেছিলাম স্বরধ্বনি যে ধ্বনি অন্য ধ্বনি সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে তাকে স্বরধ্বনি বলে এগুলো আমরা দেখেছি এখন আমরা দেখব ব্যঞ্জন ধ্বনিটা কি ব্যঞ্জন ধ্বনি যে ধ্বনি উচ্চারিত সময় অন্য ধ্বনির সাহায্য লাগে তাকে ব্যঞ্জন ধ্বনি বলে ব্যঞ্জন ধ্বনিগুলো বলা তাহলে ব্যঞ্জন বর্ণ অ ক গ থেকে শুরু করে আমরা এখানে আমরা বিসর্গ পর্যন্ত মোট হলো মোট বর্ণ 39টি তাহলে আমরা কি দেখলাম যে ব্যঞ্জন ধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় অন্য ধ্বনির সাহায্য লাগে তাকে ব্যঞ্জন ধ্বনি বলে আমি তোমাদের বোঝার জন্য যাতে তোমরা সহজে মনে রাখতে পারো সেই জন্যই মূলত সহজ করে লিখেছি যে ধ্বনি উচ্চারণের সময় অন্য ধ্বনির সাহায্য লাগে তাকে ব্যঞ্জন ধ্বনি বলে ব্যঞ্জন ধ্বনিগুলো মূলত হলো ব্যঞ্জন বর্ণ ক থেকে বিসর্গ পর্যন্ত এই 39টা বর্ণই হলো ব্যঞ্জন বর্ণ তাহলে আজকে আমরা কি শিখলাম ধ্বনি ও বর্ণ ধ্বনি কাকে বলে ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক আর বর্ণ কাকে বলে বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ এখন ধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে
স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। আবার স্বরধ্বনিকে সরি স্বরবর্ণকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো হ্রস্বস্বর আর একটা হলো দীর্ঘস্বর। যেটা উচ্চারণে কম সময় লাগে সেটা হলো হ্রস্বস্বর এবং যেটা উচ্চারণে বেশি সময় লাগে সেটা হলো দীর্ঘস্বর। আর স্বরধ্বনি যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে তাকে স্বরধ্বনি বলে, যেমন অ আ এগুলো। আর ব্যঞ্জন ধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় অন্য ধ্বনির সাহায্য লাগে তাকে ব্যঞ্জনধ্বনি বলে। ব্যঞ্জনধ্বনি হলো 39টা, যেমন ক, এই কটাকে যখন আমি উচ্চারণ করি তখন কি আসে, ক প্লাস ওয়া, ক খ, খ প্লাস ওয়া। তাহলে এখানে আমার সাহায্যকারীকে ওয়া, এখানে আমার সাহায্যকারীকে ওয়া। এই জন্য বলা হয়েছে যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় অন্যের সাহায্য লাগে, ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় অন্য ধ্বনির সাহায্য লাগে। আর এখানে আমরা যে স্বরধ্বনি লিখেছিলাম ওয়া, এটা উচ্চারণে অন্যের সাহায্য লাগে না। তো আজকের ক্লাস নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আর কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে ফোন করে জানাবে, এবং এই বিষয় নিয়ে ধ্বনি ও বর্ণ নিয়ে আমি পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব। এর ভিতরে আরও অনেক কিছু আছে, যেমন উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনিকে কত ভাগে ভাগ করা হয়েছে, কোন কোন স্থানে উচ্চার থেকে কোন শব্দগুলো উচ্চারিত হয়, এগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর তোমাদের অভিভাবকদের প্রতি আমার বিশেষ অনুরোধ যে ওনারা যেন তোমাদেরকে ক্লাসগুলো দেখার সুযোগ করে দেন এবং তোমাদের প্রতি বিশেষ খেয়াল রাখেন। ভালো থেকো সবাই, দেখা হবে আগামী ক্লাসে নিশ্চয়ই। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।